বিশ্বের দেশে দেশে বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী। জাপান, জার্মানি, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন সহ বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে উদযাপন করা হয় দিবসটি। জাপান দূতাবাসে সকালে অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিল, এই শিরোনামে দিবসটি উদযাপন করে ব্রুনাই বাংলাদেশ দূতাবাস। যথাযথ শ্রদ্ধা ও আনন্দ মুখর পরিবেশে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করে ফিলিপাইন ও ভিয়েতনাম অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এসব অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাঙালির মহান নেতা শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশেরও জন্ম হতো না।